প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি, এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে গঠিত এই জনপদ। বাংলাদেশের বিভিন্ন জেলায় তামাকের চাষ পর্যায়ক্রমে বেড়ে চলেছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে এর আবাদ বেশি দেখা যায়। দেশি বিদেশি সিগারেট কোম্পানিগুলো এই আবাদে পৃষ্ঠপোষকতা করছে, তাতে হয়তো বা কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে, আর্থিক মুনাফা পাচ্ছে তামাক চাষিরা। কিন্তু সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, বিপন্ন হচ্ছে পরিবেশ, বেড়ে যাচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। দেশের খাদ্য ও ভিটামিনের চাহিদা মেটানোর জন্য যে মাঠে আলু, পটল, শিম, ঢেঁড়স, বেগুন ও অন্যান্য শাকসবজির চাষাবাদ বৃদ্ধি করার কথা, সেখানে বিবেচনাহীনভাবে আপাত মুনাফার জন্য কৃষকরা উৎসাহী হয়ে উঠছে তামাক চাষে। পার্বত্য অঞ্চলের একদা প্রধান ফসল ছিল ধান, তিল, তুলা, হলুদ, আদা এবং অন্যান্য রবিশস্য। দিনে দিনে এই সমস্ত আবাদ হ্রাস পেয়ে বাড়ছে তামাকের চাষ। পরিণামে দেশের চাহিদা মেটানোর জন্য প্রতিবেশী দেশ থেকে এই সমস্ত পণ্যের অধিকাংশই আমদানি করতে হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। দেশের বন বিভাগ হিসাবে স্বীকৃত পার্বত্য অঞ্চলকে তামাক চাষের উপযুক্ত ক্ষেত্র হিসাবে বিবেচনা করার অন্যতম প্রধান কারণ হচ্ছে ওই এলাকার মানুষের মধ্যে আধুনিক শিক্ষার অভাব, স্বল্প মজুরির শ্রমিক এবং পাতা শুকানোর কাজে ব্যবহৃত কাঠের পর্যাপ্ততা। এই সমস্ত কারণেই সিগারেট কোম্পানিগুলো এই অঞ্চলে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে চলেছে দিনে দিনে, আর হ্রাস পাচ্ছে জীবন রক্ষাকারী ফসলের আবাদ। তামাক পাতা শুকানোর জন্য ইটের ভাটা সদৃশ গৃহাকৃতির এক ধরনের চুলা ব্যবহার করা হয়। বাহির থেকে চুলামুখে জ্বালানি হিসাবে কাঠের আগুনের মাধ্যমে তাপ সৃষ্টি করা হয়। সেই তাপ লোহার পাইপ দিয়ে ঘরের ভিতর ঢুকিয়ে দেয়া হয়। ঘরের ভিতরটি আড়াআড়ি ও খাড়া খুঁটি দিয়ে তাক বানানো হয়, যে তাকে বাঁশের লাঠি দিয়ে তামাক পাতা বেঁধে ঝুলিয়ে দেয়া হয় ঘরময়। ঘরের উপরে ও নিচে অনেকগুলো খিড়কি কাটা থাকে, যা দিয়ে তাপ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন মতো তাপ বের করে দেয়া হয়। ঘরের ভেতর দিকে একটি তাপমান যন্ত্র বসানো থাকে, যা দিয়ে বোঝা যায় পাতা শুকানোর জন্য কি পরিমাণ তাপ প্রয়োজন এবং বর্তমান তাপ কত আছে। তবে দুঃসংবাদ এই যে, উদ্যোক্তারা অস্বীকার করলেও চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বন বিভাগের মহামূল্যবান সম্পদ বড় বড় বৃক্ষ। বৃক্ষ জ্বালিয়ে পরিবেশকে বিপন্ন করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক পাতার প্রক্রিয়াজাত করা হয় এভাবেই। তামাক পাতা শুকানো হলে বাঁশের লাঠি থেকে মান অনুযায়ী বাছাই করে প্যাকিং করা হয়, যা সিগারেট কোম্পানিগুলো নির্দিষ্ট মূল্যে কৃষকের কাছ থেকে কিনে নেয়। আমরা এসেছি খাগড়াছড়ি জেলায়, দীঘিনালা উপজেলায়। এখানে ব্যাপক আকারে তামাকের চাষ হয়। আমি বর্তমানে একটি তামাক ক্ষেতের উপর দাঁড়িয়ে আছি। তো আমরা একটি প্রতিবেদন আকারে তামাক চাষের বিভিন্ন ধাপ, বিভিন্ন প্রক্রিয়া, কি করে ব্যবহার উপযোগী করা হয় আমরা তা দেখব, এবং আমরা এই জমির মালিকের সঙ্গে একটু কথা বলে দেখব কি করে তারা তামাকের চাষ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ কাজগুলি সম্পাদন করে থাকেন। আমরা বিস্তারিত তার মুখেই শুনব। এই জমি এবং এই তামাক উৎপাদন প্রক্রিয়ার মালিক, তো আমরা এখন তার সঙ্গে কথা বলছি। আপনি কতদিন যাবৎ তামাকের চাষ করছেন? আমি তামাকের চাষ করতেছি এবারে নতুন। তো এর আগে আপনি কি করতেন?
আমি এই বিভিন্ন কিছু কিছু চাষ করতাম, যেমন আলু, বেগুন, কপি, এগুলো চাষ করতাম। তো আপনি প্রচলিত ফসলের চাষবাস বাদ দিয়ে কেন আপনি তামাক চাষের উপর আগ্রহী হলেন? আমি তামাক চাষে আগ্রহী হইলাম, আমার আগে তো মানে বহুত তামাক চাষ করতেছে, তো জানলাম যে মানে তামাক চাষে মানে ওই প্রকৃত পক্ষে মোটামুটি উৎপাদন বেশি হয় এবং টাকা পয়সা বেশি পাওয়া যায়, এই হিসাবে আমি তামাক চাষে আগ্রহী হইলাম। তো এর ক্রেতা কারা? এইগুলি কিনে নেয় এই ব্রিটিশ আমেরিকান কোম্পানি, এরা কিনে নেয় আর কি। একর প্রতি আপনারা কি পরিমাণ পাতা উৎপাদন করতে পারেন? আমরা একর প্রতি মোটামুটি এই মিডিয়াম হইলে 1000 কেজি পর্যন্ত উৎপাদন করতে পারি আর কি। এর দাম কত আসে? দাম আসে 62 থেকে 63 হাজার। এই পরিমাণ টাকা কি অন্য ফসল যেমন আলু, পটল বা অন্য কিছু উৎপাদনের মাধ্যমে কি আয় করা সম্ভব ছিল না? না, এটা মানে এই তামাক চাষে যে এরকম উৎপাদন হয় অন্য ফল ফসল আদি করলে এরকম উৎপাদন হয় না। আচ্ছা, এই তামাক পাতা দিয়ে কি কি ধরনের দ্রব্য উৎপাদন করা? এই তামাক দ্রব্য মূল্য মানে ওই সিগারেট বানানো হয়, তামাক খাওয়ানো যায়। হুম, তারপরে ওই যে এই আমেরিকান কোম্পানিরা তো মানে গোল্ড তৈরি করে, প্রধানত সিগারেট তৈরির কাজেই এই পাতাগুলো ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, এরকম একটি বিষয় জানার পরও কেন আপনারা তামাক চাষে আগ্রহী হচ্ছেন? তামাক চাষে আমরা আগ্রহী হইলাম মোটামুটি এই ব্রিটিশ আমেরিকান কোম্পানি সরকার অনুমোদিত, এরা মোটামুটি আমাদের থেকে পাতা কিনে নিতেছে। হ্যাঁ, জানি তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো এখন যদি সরকার অনুমোদিত হিসাবে হিরান নিতেছি, এখন মানে এই তামাক চাষ নিয়ে আমাদের এই যে বিভিন্ন এই লেবার বাঁচতেছে, তো মহিলারা মানে প্রতিদিনে মোটামুটি এই 70 টাকা হিসেবে বেতন পায় আর এই যে পুরুষেরা পায় 150 টাকা করে, এই হিসেবে আমরা দেখলাম যে ক্ষতি হইলেও তো মানে এটা আমরা টাকা পয়সা উপার্জন করতে পারতেছি, এই হিসেবে আমি মানে তামাক চাষে মানে বেশি আগ্রহী। তো আমরা শুনেছি যে এই তামাক চাষের জন্য ওই সমস্ত কোম্পানিগুলো চাষবাসের আগেই আপনাদেরকে টাকা দিয়ে থাকে, এটা কিভাবে একটু জানতে চাচ্ছি আর কি। আমাদের তামাক চাষের আগে এই কোম্পানিরা আমাদেরকে লোন দেয় এবং সারও দেয়, যা কিছু প্রয়োজন মানে এই সোলার মধ্যে পাইপ সেট যা লাগে এটাও দেয়। এগুলি দেওয়ার পরে তো আমরা যখন মানে পাতা দেবো এদেরকে, দেওয়ার পরে এগুলি লোনগুলি খেতে নেব, খেতে নেওয়ার পরে বাদ বাকি যে টাকাগুলো আমরা পাওনা থাকবো এই টাকাগুলি এরা ব্যাংকের মাধ্যমে আমাদেরকে চেক দেয়। তো একর প্রতি আপনাদেরকে কি পরিমাণ টাকা ঋণ হিসাবে দিচ্ছে তারা? আমাদেরকে প্রতি হেক্টরে 20 থেকে 25 হাজার পর্যন্ত এরা ঋণ দেয়। তো পরবর্তীতে যখন আপনাদের এই ঋণের টাকাটা কেটে নেওয়া হচ্ছে, তো পাতার দামের সঙ্গে এই কেটে নেওয়া পরিমাণটা কি বেশি মনে হয়, অর্থাৎ যে দাদন ব্যবসার মতো যে মানে আপনাদেরকে কম দাম দিয়ে তারা বেশি লাভ নিচ্ছে, এরকম কি কখনো মনে হয়েছে আপনাদের কাছে? পাতাগুলো নেওয়ার আগে কোম্পানির একটা আমাদেরকে রিট দেয়, রিট হিসাবে আমরা মানে টাকাগুলি পাই, আমাদের থেকে কম নেই না। আচ্ছা, আমরা ওই তামাক চাষের চাষবাস থেকে শুরু করে বীজ বপন থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়াগুলি বিভিন্ন ধাপে যেভাবে একেবারে চূড়ান্ত অবস্থায় যায় সেই অবস্থা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আচ্ছা, চলেন তাহলে, আমার মিস্ত্রি আছে, মিস্ত্রির সাথে আপনি পুরোপুরি জানতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, উনি হলেন আমার।